আমার মেয়ের অনুমতি নিয়ে আসছি, সে তার মায়ের বিয়ের শাড়িটা পরবে। আমার ইচ্ছা তুমি আমার বিয়ের পাঞ্জাবিটা পরো। কি করতেছ আমি ঠিক বুঝতেছি না। ধান কুড়া আর পান কুড়া এই দুটো কি পাশাপাশি গিরা? না, এনো এই রুমালটা নাও, রুমালটা মুখে দিয়ে বসে থাকবা। না না, আমি হেটা করি, আমি করতেছি যে মোবাইলটা না থাকলে ভালো হয়। আগের দিন যে মোবাইল ছিল না, মানুষ তো ভালোই ছিল, ধান কুড়া ছিল না। সেটা তো আমার দেখার বিষয় না। আপনি যাবেন যে তাকে তার ফ্যামিলিতে পৌঁছে দিয়ে আসবেন। আমার মা এত ভালো মানুষ ছিলেন, আমার বাবা এখনো তারে খুব ভালোবাসে। তিনি ছিলেন একজন আদর্শ রমণী। বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি আমার মারে সবসময় ফলো করার চেষ্টা করি। আমি আপনারে কথা দিতেছি, আমিও আমার মায়ের মতো আদর্শ রমণী হওয়ার চেষ্টা করব। এখন আপনার অনেক আফসোস থাকলেও আমার বিয়ে করার পরে কোনো আফসোস থাকবে না, আপনি খুব সুখী হবেন। দেখেন, আমি আপনার দুইটা কথা কই, সেটা হলো যে আমি বারবার বলতেছি, প্রথম থেকে বলতেছি যে আমি বিবাহিত, আমার স্ত্রী মৃত্যুসজ্জায় শায়িত, আমার সংসার আছে, কিন্তু আপনারা বিশ্বাস করতেছেন না, জোর করে আমার বিয়ে করাইতেছেন, এটা কিন্তু আসলে ঠিক হইতেছে না। আমার মনে ওই আমি জানি যে এর আগে আপনার ছয়টা মানে বিয়ে ভেঙে গেছে, সবাই নাকি ফালাইছে, এলেগে হয়তো আমার বিশ্বাস করতেছে না, মনে করছে যে আমিও মিথ্যা কথা কইতেছি, কিন্তু আসলে না, আমি মিথ্যা কথা কইতেছি না, বিশ্বাস করেন, আমি কোনো পাত্রপক্ষ না। আমি এসেছিলাম একটা বিশেষ কাজে, একজন লোকের খুঁজে, এই লোকটার নাম আর আপনার আব্বার নাম একই, এর লেগে আমি এ বাড়িতে ঢুকে গেছি। আর জানি না কী কারণে জানি সেই দিনে হয়তো বা আপনার পাত্রপক্ষ দেওয়ানোর কথা ছিল, আপনাদের বাড়িতে আসনের কথা ছিল, আমরা যখন ঢুকে পড়ছি তখন আপনার আব্বাই আপনারা মনে করছেন আমি বোধহয় পাত্র, এর লেগে আপনারা আমার লোকে এরকম করতেছেন, আমার জোর করে আপনি বিয়ে করতে চাইতেছেন। মনে যেদিন আপনারা সত্য কথা জানতে পারবেন, আপনার বাবাই যখন জানতে পারবো যে আমি বিবাহিত, আমার সংসার আছে, তখন কিন্তু আপনার কিছু না হোক, আপনার বাবা একজন বয়স্ক মানুষ, সে কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে। শুনেন, তাই আমি কই যে আপনি তো কোনো কারণে তো আপনি আপনার পিতা মরে যাক এটা আপনি চান না, তাই না? শোনেন, আমার বিয়া নিয়ে টেনশন করতে করতে আমার বাপের মাথার চুল অর্ধেক এমনি পড়ে গেছে, এখন যদি বিয়েটা না হয় তাহলে এমনিও হার্ট অ্যাটাক করো, তার থেকে আমার বিয়েটা হয়ে গেলেই ভালো, এসব বলে আর কোনো লাভ নাই, এরকম গোমরা মুখ করে বসে আছেন কেন? তোমার বিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওই পাথর আপনারে জিজ্ঞেসছিল না আপনি পাগল হয়ে গেছেন কিনা, আর আপনি তখন হ্যাঁ করে হেসে বলছেন, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি ওই রকমই পাগল হয়ে গেছি। রোজি, তুমি কারে বিয়ে করতে চাও? ওই যে পাত্র বসে আছে না, আমি তারেই বিয়ে করতে চাই। কি বলতেছো রোজি? আমি ঠিকই বলতেছি রোজি, এটা তুমি কি বলতেছো? এটা তোমার বোনের মেয়ে, তোমার বোনের মেয়ে মানে তোমারও মেয়ে, আর তুমি ওই পাত্রকে বিয়ে করতে চাচ্ছো? আপনারা তো আমারে নিয়ে ভাবেন নাই, তাহলে আমি কেন আপনাদের নিয়ে ভাববো? আমার ভাবনা তো এখন আমারই ভাবতে হইব, আমি ওই পাত্ররেই বিয়ে করব, আর তা যদি না পারি তাহলে আপনারে বিয়ে করব। রোজি, এগুলি কি বলতেছো তুমি? আমি তো পাগল হয়ে যাব। আপনাদেরকে আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি চিন্তা করেছি আমি পানকুড়া যাব। কি? হ্যাঁ, পানকুড়া। ওনার বাড়ি। পানকুড়া যেতেন কারে? না, চিন্তা করে দেখলাম আপনারা বলছেন যদিও আমার বাবা সুইজারল্যান্ড গেছে, কিন্তু তার তো কোনো ট্রেস পাচ্ছি না, তো আমার মনে হচ্ছে সে পানকুড়া যেতে পারে। মানে আমার বাড়ি যদিও ধানকুড়া, কিন্তু উনি বলছে ওনার বাড়ি পানকুড়া, এই নামটা আমি কখনো শুনিনি, তো আমার বাবাও ওনার মতো পানকুড়ায় যেতে পারে। কি কি বলেন আপনি, পানকুড়া যাবেন? আরে কি তা দরকার কি তা, আমার মনে হয় যে বেহের বাফে আহ সুইজারল্যান্ড থেকে। আমারও মনে হয় আপনি এই ডিসিশনটা নিয়েন না, যে ডিসিশন নিলে কোনো ক্রাইসিস ক্রিয়েট হতে পারে, শান্তি নিলেই তো ব্যাপার, বড় জোর 8 দিন 9 দিন লাগবে,
তার থেকে বেশি হলে 15 দিন না যাওয়াই ভালো। এর ভিতরে কোথাও যাওয়া ধরনা আপনি এনে থাকেন অসুবিধা নেই। হ্যাঁ সেই আমরা তো আছি, আমরা তো আছি। এই লোক কিন্তু আমাকে অনেক কিছু বলেছে। হ্যাঁ আমি কিন্তু আপনার পান করে নিয়ে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এই আপনি চুপ থাকেন, একদম কথা বলবো। না 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 ওনাকে আপনারা থামাবেন না, উনি কিন্তু অনেক কথাই আমাকে বলে দিয়েছে। কি কথা বন্ধু, তুই আপারে কি কইছ? কইছি আপারে কইছি। কি কইছ? কি তো কইছে? উনি কিন্তু একটা কুটনা। হ্যাঁ কুটনা? কি উনি চুরি চুরি করে আমার রুমে এসেছে, এসে অনেক কথা বলেছে। বলেছে এই যে সালমান সাহেব তার চাইল্ডহুড ফ্রেন্ড না, বলেছে যে উনি ওনাকে সবকিছু শিখিয়ে নিয়ে এসেছে, আর ওনারা তিনজন গেছিল পানকুড়াতে মেয়ে দেখতে আর আমার জ্ঞাতি গোষ্ঠীর খোঁজ খবর নিতে, না পেয়ে ওনাকে ধরে নিয়ে এসেছে এখানে। এই ধরনের কথা আমি কোন কলাম করার লাগে? এই তুই কে সব সারুন সব এই আপনি এসব কথা মানে মানে কোথায় করে? হ্যাঁ আপনি গিয়েছিলেন? আমি না কোথায় যাবো, আমি তো টাকাই ছিলাম, বিশ্বাস করেন আমি গলা শুয়ে হইতেছি। উনি সত্যি গিয়েছে? না না আমি নসিনি না, সালমান হচ্ছে না, আমি যাই না, আমি হচ্ছি না সালমান ভাই। আমি সত্য কেন ভাই, মানে আমি কোনো যাই নাই। কে হচ্ছে কি এই লোকটা আমি দুজন পূজা করে রয়ে গেছে গা? হ্যাঁ আমি সারা তখন কে আন্দাজে আমি আপনারাই তো আমারে ধরে লেছেন, সারা রাত দুইজন আমারে বুঝাইছে আস্তে আস্তে রাস্তায় বুঝছেন মাইক্রোর মধ্যে। থামেন থামেন আপনারা, আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি, যতদিন আমার বাবা ফিরে না আসবে ততদিন ওনাকে আমি বেঁধে রাখবো, ওই চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখবো। সত্যি কথা কইছি জন্য এই চুপ থাকেন আপনি, একটা ফাউল লোক, আমি একমত। আমিও একমত, উনি আসলে একটা ফালতু লোক, আমার সাথে অনেক ফালতু একটা কাজ করেছে। কি করেছ উনি? উনি খুবই বাজে একটা কথা বলেছে আমাকে, আমাকে বলেছে আমার জামার কাপড় নাকি ওনার কোলবালিশের সাথে নেবে। আমিও তো তোমাকে বলেছিলাম এরকম রাস্তাঘাটে ছিট কাপড় দিয়ে জামা বানিও না, এসব জামা পরলে মানুষ তোমাকে উল্টা পাল্টা কথা বলবে। একই ছিট কাপড় দিয়ে তুমিও জামা বানিয়েছ, উনিও কোলবালিশ বানিয়েছে, দোষের তো কিছু নেই। মাথায় বালিশ আছে? আমি বিশ্বাস করেছি ওনাকে শক্ত করে বাঁধেন। এত গরম এত পানি ব্যবসা লাগছে সেই জন্য পানি বেলা। আচ্ছা বাইরে বের করি বাকের ভাই কই? আমরা কি করে জানবো, উনি তো এখানে নাই, আর এটা তো আপনি জানবেন যে উনি কই। আমি আমি বাহের ভাই কোন জায়গায় আমি জানবো, মানে আমি আমি আমার জানার কথা? ও হ্যাঁ আমার তো জানার কথা না, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, আপনি এরকম আওলা ঝাওলা কথা কইতেছেন কেন? আপনি নিশ্চয়ই কোনো ক্রাইম করে আসছেন, সত্যি করে বলেন তো আপনি কি করছেন? না 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 ঘটনা যেটা হয়েছে যে এই যে আমার বন্ধুর এখানে যে নিয়ে গেছিল আমার, আমি যে বিনা নোটিশে থাকলাম দুই তিন দিন আপনাদের কোনো খোঁজ খবর না দিয়ে, আপনাদের জন্য মনটা উতলা হয়ে গেছিল এই জন্য তারা ওরা করে চলে আসছে এখানে। আমি আরে কুতুব ভাই আপনি আপনি হঠাৎ করে কোন তো না এলেন? ওয়ালাইকুম আসসালাম। ওই আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল তো রাস্তায়, বন্ধু বিদেশ থেকে আসতে আমার জোর করে ধরে নিয়ে গেছে, এই এনেছিলাম দুই তিন দিন আর কি, এই জন্য চলে আসলাম। কিন্তু আপনার এরকম উদ্ভ্রান্ত মতো লাগতেছে গিলে, মনে হয় যেন 4-5 মাইল দৌড়ে আইসে। না না কি কন, আগের মতো বয়স আছে নাকি দৌড়াতে পারি? আগের মতো দৌড়াতে পারলে কি এরকম মোটা থাকতাম, তাহলে আপনার মতো সিলিয়ে হতাম। আসাব বাতিন ভাই কই, মানে বাকের ভাই কই, ওনার আসলে আছে কই?
বাকির ভাই বাতেন ভাই পাতা ঝরার বাড়ি খুঁজতে গেছে মনে হয়। না মানে ধারণা করে বললাম হইতে পারে না হইতে পারে। কুত্তু ভাই কিছু মনে করিয়েন না, হেতারা যে ওই জড়ো কথার বাসা খুঁজতে গেছে এটা মনে আপনি জানেন না? না কি কন আর আপা দুইজন আর আপনি যে আপনারা যে সবাই আমার আসামের মতো জেরা করতেছেন একটু বুঝতে দেন, বসে বসে কথা কই। না না ঠিক আছে, ধারণা করতে পারেন আপনি, কিন্তু আমরা কথাবার্তার স্টাইল একটু ডাউট ফিল করতেছি আর কি। ভাই রে ভাই আপনাকে এত সন্দেহ, এই দেশেরও রোগ সন্দেহ আপনাকে রোগ সন্দেহ ভাই, আল্লাহর দোহাই লাগে কসম আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আইসি বাইরে থেকে, আমি খুবই পানি পিপাসা হয়েছিল, পানি খেয়েছি, এই যে রাস্তায় হাইটা আসছি টায়ার লাগছে ভাই, আমি কিচ্ছু জানি না ভাই কসম। শুনেন এই দুনিয়াতে এই একটা জিনিস যেটা খাইলে আমরা কোনো সাইড এফেক্ট নাই, মানে আমরা মোটা হইতাম না আমরা শিকানো হইতাম না, এটা কি জানেননি? কি এটা? কসম ভাই আমি খুবই ক্লান্ত, আমার একটু গোসল করা লাগবে। হ্যাঁ আমি আমি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কি করবেন, কথাবার্তা নাই কি? কি বাকির ভাই কোথায়? বাকির ভাই আছে ঘরের মধ্যে আছে কেন, কি দরকার? আপনি বলা কওয়ানি কোত্থেকে আসছেন? আমি হাসপাতাল থেকে আইছি। হাসপাতালের চিকিৎসার জন্য? আরে ভাই হাসপাতালের যে বিল তার অর্ধেকের বেশি তো আমিই দিয়ে আইছি, বাদ বাকি টুকটাক যা আছে সেটা বাকির ভাই দিয়ে দিবে, অসুবিধা নেই। হাসপাতাল তো কোনো প্রয়োজন নেই, কারণ আপনার দরকার নেই। আর বুলবুলি আপা তো কোমায় আছে, হাসপাতালে তো আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ কি হয়েছে মানে বাকির ভাই? কি কথাটা আমি কইতে পারবো না। আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছেন? আপনি কি ডিরেক্ট কথা বলতে পারেন না? কেন এসছেন বলেন। বাকির ভাই আমি এই কথাটা কেমনে কমু? আরে এই এত পেশায় পেশায় কথা কর কেন? হ্যাঁ মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে গেছে। বাকির ভাই আপনি কিছু কথি পারবেন না, আমাকে কিছু কথি পারবেন না, হাসপাতালে কি খবর সেটা জানাবেন না, আপনারা লাগবেন না। দাঁড়া কান্নাকাটি কেন করছেন? আপনি কান্না কেন করছেন? খাইতেছে দেখে বোঝেন না এত কত দরকার আছে ভাই? তার কথা কানে লয় না, আপনি শান্তি মতো খান। আপনি যেখানে গেছিলেন ওখান থেকে কি কাশম সাহেবের সাথে কোনো কন্টাক্ট হয়েছিল নাকি আপনি? এই আপনার সমস্যাটা কি কন্ত? আপনি সব জায়গায় ঘুরে ফিরে কাশম সাহেবকে কেন ডাকেন? কি কুতুমিয়া খাসত মানে তাহলে তুমি আমার ইনচার্জ করে কথা বলতেছে? কাশলোক যায় না মূল্যে, কয়লার ময়লা যায় না দুলিয়ে, বুঝছেন? এই তুমি খাসনের কথা কই না, এই তোমার কিন্তু ডাল কিন্তু মস্ত করবে কিন্তু, এবার এটা বিপদে পড়বে।
আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কারশন সাহেবের সাথে কন্টাক্ট হয়েছিল কিনা, তো এটা জিজ্ঞেস করা কি আমার দোষ গেছে? কেন দোষ কিছু হয় না, তো আপনি কি আপনি জিজ্ঞেস করতে আমি খাইছি খাইছি আপনার জিজ্ঞেস দরকার কি আপনার? কি আশ্চর্য ব্যাপার! আরে তুমি আস্তে আস্তে খাও, এই খাওয়ার সময় কথা কই না, এই কিন্তু ডাল কিন্তু মস্ত করবে তোমার। বাইরে মস্ত আর একটু হলে মস্ত তুই আসা লাগত। আচ্ছা আপনি না আপনার বন্ধুর বাসা বেড়াতে গেছিলেন, তো আপনি এরকম কেন করতেছেন? আচ্ছা সমস্যা আছে, নিয়ে গেছিলাম বন্ধুর সমস্যা আছে। কি ঝামেলা হয়েছে ভাই, একটু খুললে কোন তো? আচ্ছা আপনারা আমার খাইতে দিবেন না, আপনারা জেলে আসামের মতো আমার জেলা করবেন কোনটা কর, তাহলে জামা কত না ভাই বাবা হলে বুঝছেন, এই কিন্তু বলতে না আমি তো বুঝতে পারছি, কিন্তু স্লিপ কাটি যা গেছে বুঝছেন, আমি বুঝে গেছি। আপনি বুঝেন দাওয়াটা, দাওয়া বুঝেন না, এটা আপনি বুঝেন। আরে কুতুব চুপ করো যাই, এই তো আমার ইনসার করে কথা বলতেছে বাবা, আমি তো বুঝতে পারছি। ভাই চুপ করবে, ও খাইতে আছে মরা আসের মতন পুরো লাগর পাইছে, এখন ও গাইব যদি মাথা থাকে কথাবার্তার কামের কোন ঠিক নাই, কয়েকটা কয়ার আড্ডা, এটা যে খাইতে দিয়েছে তিন দিন খাইতে পারিনি, এগুলো ছাগলের খামার আছে রাম সাগর, এত বড় বড় আপনার সে বড় বড় যে পিচ্ছির গন্ধ সারা ঘরময় বাসা আমার সব জায়গায় গন্ধ আর গন্ধ, কোনো কিছু মুয়ে দেওয়া যায় না, খাইছে তিন দিন ধরে না খাওয়া, কোনো রকম জানবানে ভাই চাইছে, কি যে হয় কি যে হইতো আল্লাহ জানার বাবুর জানে। আচ্ছা কি ব্যাপার বলুন তো, বাকের সাহেব কোথায়? বাকের সাহেব তো আমাকে ফেসই করছে না। আমি ডিসাইড করেছি আমি আমার বাড়িতে চলে যাব, মানে অ্যাট লিস্ট আমি ধানকুড়া চলে যাব। না মানে আমি ভাইজি কইতে কমে দেই কি হইছে বল আপনাকে? ও আপনাকে সান্ত্বনা দেয়া